হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পিছনে আছে আজকে ছোট ভাই তন্ময়। আর আমি আজকে চলে আসছি নয়ন বার্ডস কর্নারে। তো এখানে আজকে আসলে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো, অনেক আসলে আমরা টেম্প পাখি যেগুলো হচ্ছে যে কি আর কি খাবার সময় তো ওগুলোর হচ্ছে টিউবটা আটকাই যায়, সেই বিষয়ে আজকে নয়ন ভাইয়ের সঙ্গে আজকে একটু কথা বলবো। তো নয়ন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো এই পাখিগুলোর যে আসলে টিউবটা কিভাবে আপনি বের করেন, তো এই বিষয়ে তো আজকে আমরা দর্শকদেরকে দেখাবো। তো আপনি যদি একটু ভাই কি কি পাখি এগুলো বের করেন আপনি একটু যদি আমাদের দর্শকদেরকে জানাই দিতেন। অবশ্যই বলবো। তো দেখতে পাচ্ছেন এটা শানকুনুর। শানকুনুরের সমস্যা হয়েছে কি, এই যে সিরিঞ্জের মাথায় যে ভলটিপটা থাকে, এই ভলটিপটা ঢুকে গেছে পেটে, খাবার খাওয়াতে যেয়ে ঢুকে গেছে। তো এই ভলটিপটা আসলে কীভাবে বের করবেন আমি আজকে সরাসরি দেখাবো আপনারা। এখানে সুন্দরভাবে দেখবেন, ধরবেন, যদি ভলটিপটা ধরতে পারেন তাহলেই ধরবেন, রক ধরবেন না। কিন্তু রক ধরলে কিন্তু পাখিটা মারা যাবে রক ছিঁড়ে। এই যে আঙ্গুলের মাথা দিয়ে ঠেলে এই যে সুন্দরভাবে বের করতে হবে। হ্যাঁ, অবশ্যই চেক করে নিতে হবে যে আসলে ভলটিপ আসলে আছে কি না। যদি ভলটিপ না থাকে অনেক সময় মানুষ টিপাটিপি করলে পাখি মারা যায়। তো এই ভলটিপটা যখন লাগাবেন সিলিন্ডারের মাথায় অবশ্যই সুপারগুলো আঠাতে লাগাতে পারেন, তাহলে এটা ঢুকবে না।